আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পলাতক ব্যক্তি ফিরিয়ে আনার অন্য তদবির, এটি এমন একটা পাওয়ারফুল তদবির আপনারা দেখতেছেন। এই তদবিরের নকশাটি আপনারা অঙ্কন করে মাটিতে পুঁতে রাখার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার কাছে একদিনের ভিতরে ফিরে আসতে বাধ্য। সে পৃথিবীর যত রকম প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, এটা এমন একটা পাওয়ারফুল তদবির। আপনার সেই পলাতক প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, অথবা হাজবেন্ড হতে পারে। আপনার স্ত্রী আপনার ঘরের টাকা পয়সা এবং কি সবকিছু নিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, অথবা আপনার স্বামী অন্য মেয়ের সাথে পালিয়ে গেছে, বা আপনার প্রেমিক পালিয়ে গেছে। যেই ব্যক্তি আপনার সাথে ছলনা করে দুই নাম্বারি করে আপনার টাকা পয়সা লুটে নিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি চলে গেছে, কিন্তু কোনো প্রকারে আপনারে স্মরণ করতেছেন, আপনার সাথে কথা বলতেছেন, আপনার ব্লক করে রাখছে, এরকম পলাতক ব্যক্তিকে আপনার বাড়িতে ফিরিয়ে আনুন। 100% গ্যারেন্টি। আমি গুরু জব্বার, আদি ও আসল প্রাচীনকালের যে বইটি দেখতেছেন এই বইটির নকশাটি অঙ্কন করে শুধুমাত্র মাটিতে গেড়ে দিবেন, 100% গ্যারেন্টি আপনার কাজ হতে বাধ্য। তো এই কাজটি আপনারা শুক্রবার ব্যতীত দিনে অথবা রাতে যে কোনো সময়, নির্ধারিত যে কোনো একটা সময় ঠিক করে, এই যে নকশাটা আপনারা দেখতেছেন এই নকশাটা জাফরান অথবা মিশকুকালি দ্বারা সুন্দরভাবে সাদা একটা খাতার পাতা নিবেন, সাদা খাতার পাতাতে মিশকুকালি দ্বারা এই নকশাটা লিখবেন। দেখেন এখানে নিয়ম দেওয়া আছে, পলাতক ব্যক্তিকে ফিরে পাবার জন্য নির্মেন নকশাটি কাগজে লিখে মাটির পুঁতে মাটিতে পুঁতে রেখে তার উপরে একটি সুত গেড়ে রাখবে। আল্লাহর রহমতে পলাতক ব্যক্তি ফিরে আসবে, নকশার মধ্যে ফলানের স্থানে পলাতক ব্যক্তির নাম ও তার মায়ের নাম লিখবে নকশাটি। এই তো আমি আবারও বলতেছি, এই যে নকশাটা, এই নকশাটা আপনাদের জাফরান মিশকুকালি দ্বারা সুন্দরভাবে সাদা একটা খাতার যে পাতা, পাতাতে সুন্দরভাবে এই নকশাটা লিখবেন। লেখার পরে নিচে দিবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং কি দিবেন, তার মায়ের নাম, প্রথম সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম প্লাস তার মায়ের নাম। দেওয়ার পরে এই নকশাটা আপনার অঙ্কন করা শেষ হলে এই নকশার যে কাগজটা সেটা আপনার রুমের ঘরে হতে পারে মাটিতে, বা বাহিরে কোনো মাটিতে গর্ত করে গেড়ে দিবেন। গেড়ে দেওয়ার পরে উপরে একটা সুচ গেড়ে দিবেন, দেখেন এখানে উল্লেখিত দেওয়া আছে, একটা উপরে সুচ গেড়ে দিবেন, যে কোনো একটা সুই গেড়ে দিয়ে আপনি চলে আসবেন। সেই কাঙ্ক্ষিত ব্যক্তি একদিনের ভিতরে আপনার কাছে পাগল হয়ে ছুটে আসতে বাধ্য। এটা এমন একটা পাওয়ারফুল নকশা, শুক্রবার ব্যতীত যে কোনো বার যে কোনো সময় পাকপবিত্র অবস্থায় একা একটা রুমে বসে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করে যে কোনো মাটিতে পুঁতে উপরে একটা সুচ গেড়ে দিবেন, 100% গ্যারেন্টি আপনার কাজ হয়ে যাবে। তো বিবাস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যদের মাঝে শেয়ার করে দিন। খুদা হাফেজ।